মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুমেদপুর নাকা চেকপোস্ট থেকে অস্ত্রসহ এক বিহারের যুবককে গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ওই যুবকের নাম মোহাম্মদ গুড্ডু। ধৃত যুবকের বাড়ি বিহারের মধুবনী জেলায়। ওই যুবকের কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল এবং দুটি কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃত ওই যুবককে শুক্রবার চাঁচল মহকুমা আদালতে তোলা হবে বলে জানায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। প্রসঙ্গত, গত বুধবার রাত্রে হরিশ্চন্দ্রপুর থানার নাকের ডগায় থাকা একটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। চার সশস্ত্র যুবক ওই ডাকাতির ঘটনা ঘটায় বলে স্থানীয় বাসিন্দারা জানান। এরপরই হরিশ্চন্দ্রপুর বিহার সীমান্ত জুড়ে নাকা তল্লাশি শুরু করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বৃহস্পতিবার রাত্রে বিহার সীমান্তবর্তী এলাকায় কুমেদপুর নাকা চেকিং পোস্টে নাকা চেকিং চলার সময় এই সন্দেহভাজন যুবককে তল্লাশি করে কর্তব্যরত পুলিশ আধিকারিক। সেখানে ওই যুবকের কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়। হরিশ্চন্দ্রপুরে ডাকাতির ঘটনায় এই যুবক জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, রাতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কুমেদপুর চেকপোস্টে নাকা তল্লাশি করার সময় অস্ত্রসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়। শুক্রবার এই যুবককে চাঁচল মহকুমা আদালতে তোলা হবে। আমরা 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।